মুখ্যমন্ত্রী হয়ে বাহাদুরি হল সর্বানন্দ সোণোৱালৰ। কোনে চকু রাখিছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ উপর? কিমান আশা আকাঙ্ক্ষা বুকুত বান্ধি, কিমান আস্থা, গতিকে সেই আস্থা আমি জিয়াই রাখব লাগবে যিকোনো কষ্ট আর ত্যাগের বিনিময়। গতিকে আপনার সকলে শাসক দলের একো একোগৰাকী নিষ্ঠাবান কার্যকর্তা হিসাবে এই কথাবিল মনত রাখব লাগবে, কিন্তু আপনার আচরণবিল মানুষে চাই থাকি, আমার আচরণ চাই থাকি। চিফ মিনিষ্টাৰ হৈ পেলাই বেছি বাহাদুৰ হৈছে নেকি? মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর এয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ যুদ্ধৰ প্রস্তুতি, কেন সন্মুখত বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের বিজেপি রণকৌশল ইতিমধ্যে আরম্ভ করে দিছে। কেনেদরে কাক চাপিব রাইজর? আপনাদের আমার যিখিনি কাম, এইখিনি কাম জনসাধারণের মাজত যাতে জনসাধারণে উপলব্ধি করব পরাক আপনাদের উপস্থাপন করব, গতিকে সেইভাবে মোৰ আগ্রহ আছে যে আপনাদের বিভিন্ন জেলার পর আছে। এটা আপনাদের প্রশ্ন করে আছে, মানে দেখি রাষ্ট্রীয় মুখপাত্রগী প্রশ্ন করে আছে, জেলা সমূহের যখন এই মিডিয়া দায়িত্বত আছে, আপনাদের নিজ নিজ জেলার বিষয়ে অধ্যয়ন কর, আপনাদের জেলা থকা জনসাধারণের সত্যি আপনাদের মত বিনিময় কর, আর আমার যা কার্যসূচী যা আঁচনি আপনাদের জেলা রূপায়ণ হয়েছে এই সন্দর্ভত আপনাদের সঘনায় সাংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত থাকা বন্ধু সকল সত্যি আপনাদের মত বিনিময় কর। কি কব রাইজর আগত? যিমান সংখ্যক আমার আঁচনি দুর্বল শ্রেণীর বাবে রূপায়ণ সফলতার করা হয়েছে, এই কথাবিল আপনাদের মুখেদি যেটা জেলায় জেলায় ব্যক্ত হব, জেলার পরমচলার সাংবাদিক বন্ধু হবলেও এই কথাবিল আপনাদের মুখে জানিবলৈ সক্ষম হব, সঘনায় আলোচনা করে থাকব। কাক কাক লগ করব বিজেপি কর্মীয়ে? মিডিয়া পার্সন বলে কোনোবা এখন মণ্ডললৈ গল, তাত তিনিখন মহাবিদ্যালয় বা পাঁচখন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সত্যি মত বিনিময় কেটামান বিষয়বস্তু এইখিন কথা তেখেতসকলের ভিউবিল কেনে হয়েছে, এই যে কার্যসূচীবিল লওয়া হল, কেন এয়া বিজেপির মিডিয়া সেলর সভা। যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এইবিল কথা জনসাধারণে গম পাবলে, গম দিবর বাবে আপনার আছে, হ্যাঁ, গতিকে আপনার বহুত কাম করবলা আছে রূপম গোস্বামী ডাঙরিয়া, হ্যাঁ, উই হ্যাভ মেনি থিংস টু লার্ন, মেনি থিংস টু পার্টিকুলার ইনফর্ম টু দ্য পিপল অফ দিস স্টেট। সন্মুখত বিধানসভার নির্বাচন, কংগ্রেসের লগত এআইডিএফর মিত্রজোটর কথা, নতুন কেইবাটাও আঞ্চলিক দলের কথাও সমানে চর্চা লাভ করেছে। সকলে রাজনৈতিক কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ করেছে, তার সমান্তরালক বিজেপির মিডিয়া সেল অর্থাৎ সংবাদকোষেও প্রস্তুত করেছে নিজের রণকৌশল। গতিকে এইভাবে মানে আশা রাখি যে আপনাদের এখানে পারিব, মোর সম্পূর্ণরূপে বিশ্বাস আছে, এই আপনাদের মিডিয়া উৎসব করে পেলে আজি দিনটি যেখানে আলোচনা করলে বিভিন্নজনের বক্তব্য শুনলে, মানে সেইটাই বিচার যে আমি করা কামখিনি রাইজে গম পাওক, আর রাইজর মনের কথাখানি বুটলি আনক, রাইজে বা কি ভাবিছে, হয় না, আমিয়ে কয়ে আছো আমি খুব ভাল কাম করছো, খুব ভাল কাম করছো, আচ্ছা আমি করা কামবিল রাইজে চাব নয়, নম্বর তো তখেসলে দিব, হ্যাঁ, আলটিমেটলি ইট ইজ পিপলস ডেমোক্রেসি, এই মনত রাখব, রাইজে হয়েছে আমার গণতন্ত্রের সর্বোচ্চ শক্তি, রাইজের আদালত সর্বোচ্চ আদালত, ইয়াত থাকা প্রতিগী ভোটারে হয়েছে একো একোজন বিচারপতি, তখেসলে চূড়ান্ত যে রায় দিব সেই রায় ভিত্তিতেই কোনোবা জনপ্রতিনিধি হব, সরকার হব, গতি সেইকারণে রাইজর প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার আমি সকলে কাম করব। News Desk, ISA News.